অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় টিম ঘোষণা করা হয়েছে। 15 সদস্যের একটি টিম নির্বাচন করা হয়েছে। এই টিমের ক্যাপ্টেন থাকবেন আমাদের হিটম্যান মানে রোহিত শর্মা। একই সঙ্গে ভাইস ক্যাপ্টেন হবেন কে এল রাহুল। এই টিমে 2 উইকেটকিপারকে বাছাই করা হয়েছে। ঋষভ পান্থের পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে দীনেশ কার্তিককেও। আর এই টিমে দেখেই আবেগে ভেসে গিয়েছেন ভারতের অভিজ্ঞ উইকেটকিপার ও ব্যাটসম্যান দীনেশ কার্তিক। এই স্কোয়াড ঘোষণা হওয়ার পরেই দীনেশ কার্তিক তার আবেগকে ধরে রাখতে পারেননি। তাই সম্পূর্ণ স্কোয়াড বিসিসিআই জানিয়ে দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন দীনেশ কার্তিক। লিখেছেন, স্বপ্ন এবার সত্যি হলো। 2007 সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত, আর সেই টিমের অংশ ছিলেন দীনেশ কার্তিক। এবার 15 বছর পরে আবারও নিজেকে প্রমাণ করে ভারতীয় টিমে জায়গা পাকা করলেন ডিকে। তাই তো ভারতের স্কোয়াড ঘোষণার পর টুইটারে কার্তিক লিখেছেন যে তার স্বপ্ন সত্যি হয়েছে।